আমাকে শোনা যাচ্ছে কি? জি ম্যাম, ওকে, জি ম্যাম, আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে টু ওয়েস ল্যাব। টু ওয়েস ল্যাবের এই জিনিসটা তোমরা জানো, আমরা আগে বলেছি যে যখন চারদিকে সাপোর্ট থাকবে এবং স্ল্যাবটা হবে LA বাই LB, মানে দুইটা সাইডের রেশিও 2 এর চাইতে কম হবে, তখন আমরা দেখি যে এটার দুই দিকেই, দুই ডিরেকশনেই বেন্ডিং হয়, সেগুলোকে আমরা বলি টু ওয়ে। আমি একটু তোমাদেরকে দেখাই যে এটার বেসিকটা কোথায় আছে। আচ্ছা, এটা অবশ্য বিএলসিতে দেওয়া আছে, এটা আমি পরে একবার দেখাই দিব। তো স্টেপগুলো একটু দেখি আমরা। এ হচ্ছে লিস্ট অফ দ্য ডাটা গিভেন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, এটা তো ওইটার ক্ষেত্রে হচ্ছিল। এখানে যেটা বাড়তি কাজ করতে হবে সেটা হচ্ছে LA এবং LB বের করতে হবে, এবং M নামে একটা নতুন জিনিস, একটা রেশিও, এটা বের করতে হবে, যেটা দিয়ে যেটা হবে ইকুয়াল টু LA ডিভাইডেড বাই LB, হুইচ ইজ লেস দেন অর ইকুয়াল টু 1। তাহলে LA এবং LB আমরা কিভাবে নিব, কোনটা ছোটটা হবে? এম এর ভ্যালু সবসময় 1-এর চেয়ে কম হবে, তাহলে বলতো LA আর LB এর মধ্যে কোনটা ছোট হবে? ম্যাম এল এ ছোট হবে। হ্যাঁ, যেমন ধরো তোমাকে একটা টু ওয়ে স্ল্যাব ডিজাইন করতে বলা হলো যেটার স্প্যান গুলো হচ্ছে 16 ফিট আর 20 ফিট, তাহলে তুমি LA ধরবা 16, তাই না? আচ্ছা, যদি এরকম হয় যে একটা টু ওয়ে স্ল্যাব ডিজাইন করতে বলা হচ্ছে যেটা হচ্ছে 20 ফিট বাই 20 ফিট, তখন কি করবা? তাহলে ম্যাম LA 20 আর LB ম্যাম 20, তো দুটো ইয়া করে তো ম্যাম অনেক সাথে সমান কিংবা ছোট জি সমান হবে জি, ম্যাম। সমান হবে, অসুবিধা নাই, হয় সমান হবে অথবা ছোট হবে, ব্যাস। ঠিক আছে, তাহলে আমরা এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে, তোমাদের যদি মনে থাকে ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা কি করেছিলাম, থিকনেসটা বের করেছিলাম কোত্থেকে? একটা ডাটা থেকে, একটা টেবিল থেকে, তাই না? সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ম্যাম সিম্পলি আরেকবার সাপোর্টেড। বলবেন যে LA কোনটা ধরবো আর LB কোনটা ধরবো। আচ্ছা, LA বাই LB দেখো 1-এর চাইতে ছোট কিংবা 1-এর সমান হইতে পারবে, 1-এর চেয়ে বড় হইতে পারবে না। হ্যাঁ, 0.7, 0.8, 0.85, 0.95 হইতে পারবে, 1 হইতে পারবে, কিন্তু 2 হইতে পারবে না। তার মানে কি, LA-টা হবে ছোটটা, উপরে ছোটটা থাকতে হবে, নিচে বড়টা থাকতে হবে, তাই না? জি ম্যাম, ওকে, এখন সি নাম্বারটা দেখো। সি নাম্বার স্টেপটা হচ্ছে আমরা এর আগে থিকনেস ধরেছিলাম কোত্থেকে, ওই যে 1 ইন কন্টিনিউয়াস, বোথ ইন কন্টিনিউয়াস, ক্যান্টিলিভার ইত্যাদি ইত্যাদি একটা টেবিল দেওয়া ছিল টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু পেরিমিটার ডিভাইডেড বাই 180। অর্থাৎ পেরিমিটার মানে কি, একটা রেক্টাঙ্গেলের পেরিমিটার কি বলতো? পরিসীমা, একটা আয়তক্ষেত্রের পরিসীমাকে আমরা কিভাবে বলি, কিভাবে বের করি? ম্যাম দৈর্ঘ্য গুণ প্রস্থ। ম্যাম জি, 2 ইনটু দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই প্লাস না? প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রে পেরিমিটার কি হবে, 2 ইনটু LA প্লাস LB। হ্যাঁ, আচ্ছা, সেটাকে 180 দিয়ে ভাগ করতে হবে, ওই বাকি কথাটা একই রকম, আপার রাউন্ড করতে হবে 1/2 ইঞ্চিতে, তারপরে ডেড লোড বের করতে হবে এবং টোটাল লোড বের করতে হবে। এরপরে আমরা যে মোমেন্ট বের করব সেটার জন্য আমরা কোয়েফিশিয়েন্টের জন্য একটা নতুন টেবিল ব্যবহার করব। হ্যাঁ, ডি স্টেপের পরে দেখো ই এফ জি, এগুলো তোমরা জানো, জিটাতে একটু অজানা আছে, ই এফ জানা জিনিস, মানে বাকিটা হচ্ছে মোমেন্ট পেয়ে যাওয়ার পরে বাকিটা তো তোমরা জানো, রেনফোর্সমেন্ট বের করবা এবং মিড মিড স্প্যানেরটা আগে বের করে তারপরে এক্সট্রা টপ বের করো, বাকি সব ক্যালকুলেশন একই। এখন মনে করো এখানে খুব সিম্পল একটা স্ল্যাব প্যানেল দেওয়া আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলোর একদিকে ডিরেকশন হচ্ছে 20 ফিট করে, তার মানে এক একটা স্ল্যাব 20 ফিট করে, 80 ফিট টোটাল, আর আরেক দিকে 14 ফিট করে, 42 ফিট। ডান দিকে দেখো কিছু বেসিক ডাটা দেওয়া আছে, ফ্লোর ফিনিশ 30 PSF, ওয়াল 50 PSF, লাইভ লোড 60 PSF, FC প্রাইম 3 KSI, FY 50 KSI, এইটুকু হচ্ছে দেয়া থাকবে। তাহলে আমরা কাজ করব কিভাবে, কাজ বলি।
এক মিনিট, হ্যাঁ আমরা শুরুর স্টেপে কি করলাম, কি কি ডাটা দেওয়া আছে এটা লিখলাম। স্ল্যাব এ, এখন একটা কথা আমাকে বলো তো, স্ল্যাব এ বি সি ডি এগুলো সবগুলো ডাইমেনশন একই, কি আলাদা? আমি আলাদা আলাদা দেখো, এ স্ল্যাব হচ্ছে এখানে চারটাকে এ বলছি, চারটাকে বি বলছি, দুইটাকে সি, দুইটাকে ডি বলছি, কারণটা কি বলতে পারবা? জি ম্যাম, হুম ম্যাম এ চারটা এর সাইজ একই, ম্যাম চারটা বি সাইজ এক, আর দুইটা সি সাইজ এক, আর দুইটা ডি সাইজ এক। আচ্ছা, এ আর বি এর সাইজ কি এক না, কি মনে হয় দেখো তো, সেই 14x20 তো, ম্যাম একই, ম্যাম সেম তাহলে সাইজ। কি আলাদা বলো তো, এ আর বি এর কি আলাদা বুঝতে পারো? ম্যাম এর সাইড গুলো ম্যাম কর্নার আছে, ম্যাম দুইটা সাইড কর্নার, আর বিয়ের একটা সাইড আচ্ছা ম্যাম কাছাকাছি গেছো, ম্যাম ম্যাম এখানে ম্যাম কন্টিনিউয়াস, ম্যাম ম্যাম দুই সাইডে ম্যাম আমাদের কংক্রিট আছে, আবার অনেক ক্ষেত্রে ম্যাম এক সাইডে আছে ম্যাম। আচ্ছা ম্যাম কন্টিনিউয়াস ম্যাম, জি, এখানে তাহলে দেখো কি হচ্ছে, এখানে এ এ গুলা হচ্ছে, আমরা একটু ভালোভাবে বলি, আমরা বলবো দুইটা অ্যাডজেসেন্ট সাইড কন্টিনিউয়াস আর বাকি দুইটা অ্যাডজেসেন্ট সাইড ডিসকন্টিনিউয়াস, তাই না? ম্যাম এ এর জন্য হ্যাঁ, আবার ডি এর জন্য চারটা সাইডই কন্টিনিউয়াস, তাই না? জি ম্যাম, জি ম্যাম আচ্ছা, আর বি আর সি এর তিন সাইড কন্টিনিউয়াস আর এক সাইড ডিসকন্টিনিউয়াস, তাই না? জি ম্যাম, এখন বলো তো, বি আর সি তাহলে আলাদা লিখলাম কেন? দুইটাই বি হইতো না, বা দুইটাই সি হইতে পারতো না? না ম্যাম দৈর্ঘ্য প্রস্থতে তো পার্থক্য আছে। জি ম্যাম, এক্স্যাক্টলি, বি এর ক্ষেত্রে লঙ্গার স্প্যানটা ডিসকন্টিনিউয়াস আর সি এর ক্ষেত্রে শর্টার স্প্যানটা ডিসকন্টিনিউয়াস, এটাতে কি পার্থক্য হয় এটা আমরা অঙ্কের মধ্যেই দেখব। তাহলে দেখো, এখানে আমরা বলছি যে বিতে আমরা এল এ এবং এল বি বের করে এম বের করব, এখানে এল এ হচ্ছে 14 ফিট এবং এল বি হচ্ছে 20 ফিট, তাহলে দেখো এম আসে 0.7, যেটা স্মলার দেন ওয়ান আছে, ঠিক আছে, এই 0.7টা আমাদের কাজে লাগবে। তাহলে এখন কি করব, স্টেপ সিতে ছিল যে স্ল্যাবের থিকনেসটা বের করতে হবে, সেটা হচ্ছে পেরিমিটার ডিভাইডেড বাই 180। তাহলে দেখো এটা একটু করো তো, 14x20, এটাকে 180 দিয়ে, 2×14+20, এটাকে 180 দিয়ে ডিভাইড করে বলো তো আমাকে কত হয়। ম্যাম আরেকবার যদি বলতেন। হ্যাঁ, পেরিমিটার ডিভাইডেড বাই 180 করো, পেরিমিটার কত একটা স্ল্যাবের জন্য, ধরো এ স্ল্যাবের জন্য পেরিমিটার কত? 4.53 ম্যাম, ম্যাম 0.26, ম্যাম 27, হ্যাঁ সেটা ফিটে, তাই না? জি ম্যাম তাহলে 4.53। জি, তাহলে সেটাকে ইঞ্চে নিলাম আমরা, 4.53, আপার রাউন্ড করতে হবে হাফ ইঞ্চে, আমরা পাবো 5 ইঞ্চ। আচ্ছা, তোমাদের কারোর মনে আছে আমরা ডেড লোড কিভাবে বের করতাম থিকনেস থেকে? জি ম্যাম, T/12 × T/12 × 150, তাই না? জি ম্যাম, জি ম্যাম ওকে, তাহলে দেখো T/12 × 150 করে এখানে 62.5 লেখা আছে, আমি জানি না, কেউ একজন একটু ক্যালকুলেট করে আমাকে বলো। আচ্ছা, এখন দেখো পরের কাজটা হচ্ছে টোটাল লোড বের করতে হবে, এখানে তোমাদের কাজ একটু বেশি। ম্যাম ঠিক আছে ম্যাম, 62.5। ওকে, তাহলে টোটাল লোড বের করতে গেলে ডেড লোড গুলার ক্ষেত্রে কিছু জিনিস যোগ হবে, সেলফ ওয়েট ছাড়াও। এখানে দেখো গিভেন কি কি ছিল, ফ্লোর ফিনিশ এবং ওয়াল ছিল 30 এবং 50, সেটা অ্যাড হবে। দেখো এখানে 62.5 এর সাথে 30 এবং 50 অ্যাড হচ্ছে, ম্যাম 30 আর 50 টা কিসের জন্য ম্যাম? ওই যে এখানে ডান দিকে দেখো লেখা আছে, দেখা যায়? জি ম্যাম, ফ্লোর জি ম্যাম,
জি, পার্টিশন ওয়াল এবং ফ্লোর ফিনিশ। তাহলে পুরোটা সহ ক্যালকুলেট করে আমরা বের করলাম যে এটা হবে 0.267 কেএসএফ, এটাই হচ্ছে ডব্লিউ। এখানে একটা কথা দেখো, এখানে বক্সের ভিতরে একটা বাড়তি কাজ করা আছে। এখানে যে 1.2 × 30 + 50 + 62.5, শুধু এইটুকু কত আসে? শুধু ডেড লোডটা, ফ্যাক্টর্ড ডেড লোড কত আসে এবং ফ্যাক্টর্ড লাইভ লোড কত আসে, সেটা আলাদা আলাদা এই বক্সটার ভেতরে হিসাব করা আছে, তাই না? বোঝা যাচ্ছে তো? জি ম্যাম। এটা কিন্তু কাজে লাগবে, এটা শুধু শুধু করা হয় নাই। এই জন্য তোমরা যখন নিজেরা করবা তখন তোমরা তার বক্সের ভিতর করতে পারবা না, স্টেপে স্টেপে করবা। টোটাল ফ্যাক্টর ডেড লোড, টোটাল ফ্যাক্টর লাইভ লোড করে নিচে টোটাল ফ্যাক্টর লোড বা টোটাল লোড করতে পারো, কিন্তু এই দুটা আবার আলাদা আলাদা কাজে লাগবে। এগুলোর নাম আমরা কি দিচ্ছি? WDL, WLL। আচ্ছা, এখন আগাই। এখন দেখো, এখন আমরা যে কোএফিসিয়েন্টের জন্য যে টেবিলটা ব্যবহার করব সেটা বিএলসি তে দেওয়া আছে। হ্যাঁ, আমি একটু দেখাই। এই যে এখানে টু এ স্ল্যাব বলে যেই ইয়েটা দেওয়া আছে, ও আচ্ছা আমি স্লাইড দিই নি, আচ্ছা স্লাইডটা আজকে দিয়ে দেবো। এখানে যে ম্যাটেরিয়ালটা দেওয়া আছে সেটা আমি একটু দেখাই, সেটা হচ্ছে এইটা। এটা একটা পেপার, এইটাতে আমি একটু বড় করি। এখানে দেখো পুরা প্রসেসটা করা আছে, বলা আছে। এবং এখানে কতগুলো টেবিল আছে, এই যে এটা প্রথমটা 6.5.8.1 কোয়েফিশিয়েন্টস ফর নেগেটিভ মোমেন্টস ইন স্ল্যাবস। হ্যাঁ, আচ্ছা এখন আমরা টু ওয়ে স্ল্যাব যেহেতু, এটার একটু কাহিনী বুঝে আসি। হ্যাঁ, এইটা মোটামুটি একটা টু ওয়ে স্ল্যাবের চেহারা। এখানে দেখো লঙ্গার স্প্যান বরাবর, আচ্ছা কোনটা এল এ কোনটা এল বি বলো তো? ম্যাম শর্ট স্প্যানটা হচ্ছে এল এ, আর ম্যাম লং স্প্যানটা হচ্ছে এল বি। এল এ, গুড। তাহলে এটা হচ্ছে এল বি। আচ্ছা, এখন এই বরাবর একটা মোমেন্ট ডায়াগ্রাম পাওয়া যাবে, তাই না? মনে করো স্ল্যাবটা এদিকে কন্টিনিউয়াস, আমরা তো এ অংশটা নিয়ে কাজ করতেছি, এদিকে কন্টিনিউয়াস, এদিকে কন্টিনিউয়াস। হ্যাঁ, এই জন্য এখানে মোমেন্টটা একটু বেশি দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা হবে এই বরাবর একটা মোমেন্ট পাওয়া যাবে, সেখানেও এখানে নেগেটিভ থাকবে, মাঝখানে পজিটিভ হবে, এখানে আবার নেগেটিভ হবে, তাই না? তাহলে দেখো এর আগে আমরা তিনটা মোমেন্ট নিয়ে কাজ করতাম, এখানে যেটা এখানে সেটা কি হবে, ছয়টা মোমেন্ট আসতেছে। যে এখানে নেগেটিভ মোমেন্ট এল বি বরাবর নেগেটিভ মোমেন্ট আসবে, এখানে মাইনাস এম বি একটা আসবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ডিসকন্টিনিউয়াস। আবার মাইনাস এম বি আরেকটা আসবে, সেটা হবে কন্টিনিউয়াস। আর একটা আসবে প্লাস এম বি, একইভাবে এই বরাবর আসবে মাইনাস এম এ, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। মাইনাস এম বি, সরি এম এ, এটা হবে কন্টিনিউয়াস। এবং প্লাস এম এ, এই তাহলে এখানে ছয়টা, এখানে ছয়টা, সরি এখানে তিনটা, এখানে তিনটা, মোট ছয়টা মোমেন্ট আমাদের বের করতে হবে। সেটার জন্য এখানে টেবিল আছে তিনটা, টেবিলগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব দেখো। এখানে বলা হচ্ছে কোইফিশিয়েন্টস ফর নেগেটিভ মোমেন্টস, শুধু নেগেটিভ মোমেন্টস বের করব এখন। হ্যাঁ, এটা কোন জায়গার বের করব সবসময় মনে রাখবা, এটা একটু লিখে রাখো। টেবিল 6 পয়েন্ট, হ্যাঁ বলো ম্যাম, আপনি যেখানে ম্যাম ডিসকন্টিনিউয়াস দেখলেন ম্যাম, ওখানে একটু যাইতেন ম্যাম। আমাদের যে এম এ ম্যাম মাইনাস, এটা ম্যাম ডিসকন্টিনিউয়াস হলো, আর ম্যাম এম বি যেটা ম্যাম কন্টিনিউয়াস ম্যাম, এইখানে নেই ম্যাম। এই ডিসকন্টিনিউয়াসটা ম্যাম নিচে হইতো নাকি উপরে হবে? আমরা কিন্তু আসলে মিড স্প্যানের কথা চিন্তা করি। হ্যাঁ জি ম্যাম, মিড স্প্যানের কথা চিন্তা করছি সব সময়, এটা মনে রাখবা। তাহলে যদি তুমি এই বরাবর নাও, এই জায়গাটার মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এটা। ওকে জি ম্যাম। আচ্ছা, এখন দেখো এটা কি বলছে, কোএফিসিয়েন্টস ফর নেগেটিভ মোমেন্টস, এটা একটু লিখে রাখো। যে 6.5.8.1
8.1 প্রথম যেটা টেবিল নেগেটিভ মোমেন্ট যা আমরা পাচ্ছি সেইটা হবে এই যে কন্টিনিউয়াস এজেরটা এটাই আমরা টেবিল থেকে পাচ্ছি আমরা টেবিল থেকে পাবো কন্টিনিউয়াস এজেরটা তাহলে ডিসকন্টিনিউয়াস এরটা কি করব পরে চিন্তা করব আচ্ছা এটা পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে টেবিলে দেখো কি বলা আছে শুরুতে দেখো এম এ নেগেটিভ আর এম বি নেগেটিভ তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সেখানে ডাব্লিউ এল এ স্কোয়ার ডাব্লিউ এল বি স্কোয়ার এর মধ্যে এগুলো আমাদের কাছে চেনা ডাব্লিউ জানি ডাব্লিউ কি দেখো টোটাল ইউনিফর্ম ডেড প্লাস লাইভ লোড প্লাস পার ইউনিট এরিয়া সেটা কত আমাদের টোটাল সেটা হচ্ছে 0.267 গুড আর এল এল বি কি এটা জানি জানি না শুধু এই যে ফর্মুলার মধ্যে সি এ নেগেটিভ এবং সি বি নেগেটিভ এটাই আমরা টেবিলটা থেকে বের করব টেবিলটা থেকে কিভাবে বের করব এখানে বাম দিকের কলামটা দেখো এটা হচ্ছে এম এম হলো এল এ বাই এল বি আমাদের কত ছিল 0.7 তাহলে আমরা 0.7 বরাবর যাব গিয়ে এবার ডান দিকে কোনটা নেব এখানে যদি একটু দেখতে পাও দেখো এখানে নয় ধরনের কেস আছে নয় ধরনের কেসে কি বলা আছে এই যে চারদিকে হ্যাশ মানে সেই দিকে কন্টিনিউয়াস এখন তাহলে বলতো আমরা যে এই এ এ স্ল্যাবটা বলছি এটা কোন কেসটা হবে বোঝা যায় জি ম্যাম কেস ফোর হবে আচ্ছা কেস ফোর হবে আর কেউ বুঝতে সমস্যা আচ্ছা বলতো এখানে আমি যদি জিজ্ঞেস করি যে স্ল্যাব ডি কোনটা হবে কোন কেস হবে ম্যাম দুই নাম্বারটা হবে গুড তাহলে আমরা বুঝতেই পারলাম যে এখানে 1 2 3 4 চার নম্বরে যেতে হবে এম ইজ ইকুয়াল টু 0.7 এ দেখো সি এ নেগেটিভ পাচ্ছি 0.081 সি বি নেগেটিভ পাচ্ছি 0.019 কি করব সি এ পজিটিভ হচ্ছে 0.071 এবং ও আচ্ছা এগুলো তো পজিটিভ নেগেটিভের কথা বলছি 0.081 এবং 0.019 হ্যাঁ এই দুইটা ব্যবহার করে দুইটা এটা কিন্তু এম এ বরাবর একবার লিখেছি এম বি বরাবর আরেকবার লিখছি কিন্তু টেবিলে কিন্তু একসাথে পাচ্ছি সি এ এবং সি বি একসাথে পাচ্ছি তাই না আচ্ছা পরের টেবিলটাতে যাই আপাতত তোমরা যতটুকু বলছি ততটুকু দেখো এরপর যখন নিজেরা করবা তখন বুঝবা যে কোনটা কোত্থেকে নেওয়া হয়েছে হ্যাঁ এটা টেবিল ইউজ করবো তো আমরা একটু পরে তখন ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা দ্বিতীয় টেবিলটাতে বলা হচ্ছে কোয়েফিসিয়েন্টস ফর ডেড লোড পজিটিভ মোমেন্ট কাহিনীটা হলো যে নেগেটিভেরটা যত সহজে বের করতে পারছি আচ্ছা এখানে একটা কথা বলে যাই সেটা হচ্ছে আমরা এই যে নেগেটিভটা বের করে ফেলছি টেবিল থেকে প্রথম টেবিল থেকেই বের করে ফেলছি যেটা কন্টিনিউয়াস তাহলে ডিসকন্টিনিউয়াস এরটা কি হবে ডিসকন্টিনিউয়াস এরটা হবে 1/3 অফ এই যে কন্টিনিউয়াস এজের যেটা নেগেটিভ সেটা এইটা হবে এখানেও এটা হবে 1/3 অফ ওই যে কন্টিনিউয়াস এজের যেটা সেটা তাহলে আমরা দুইটা দুইটা চারটা মোমেন্ট পেয়ে গেলাম আমি একটু স্লাইডে আরেকবার একটু দেখায় আসি দেখো এম এর লাস্ট লাইনটা দেখো এম এ নেগেটিভ ডিসকন্টিনিউয়াস হচ্ছে 1/3 অফ এম এ পজিটিভ হ্যাঁ এই যে ও সরি আমি একটু ভুল করছি আরেকটা জিনিসের 1/3 হবে এম এ পজিটিভটা যে বের করব তাহলে একটু ভুল করেছি একটু দেখাই এই এম এ ডিটা হবে ডিসকন্টিনিউয়াস যেটা হবে 1/3 অফ এই যে পজিটিভ মোমেন্ট সেটা এটাও হবে 1/3 অফ পজিটিভ মোমেন্টের এটা তাহলে এখন আমাদের এটা বের করে ফেলছি এটাও বের করে ফেলছি পজিটিভটা বের করতে পারলেই ডিসকন্টিনিউয়াস এজের গুলোও বের করতে ফেলতে পারবো কিন্তু কাহিনীটা হলো পজিটিভেরটা হচ্ছে এম বি পজিটিভ হচ্ছে ডেড লোডের জন্য এক ধরনের কোয়েফিশিয়েন্ট এবং লাইভ লোডের জন্য আরেক ধরনের কোয়েফিশিয়েন্ট এই জন্য এটাকে দুইটা টেবিল থেকে নিতে হবে একটু ঝামেলা মনে হচ্ছে আমরা একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে দেখো
এখানে প্রত্যেকটা টেবিলের উপরে কিন্তু ফর্মুলাটা, প্রত্যেকটা ফর্মুলা আলাদা আলাদা করে বলা আছে। সি এ ডেড লোড, এখান থেকে আমরা শুধু ডেড লোড এরটা বের করব। সি এ ডেড লোড ডব্লিউ এল এ স্কোয়ার, সি বি ডেড লোড ডব্লিউ এল বি স্কোয়ার। এখানে আবার ডব্লিউ কি দেখো, ইউনিফর্ম ডেড লোড পার ইউনিট এরিয়া। এটার জন্যই কিন্তু আমরা এইখানে এই যে শুধু ডেড লোডের অংশটা হিসাব করে রাখছি। ফ্যাক্টর ডেড লোড হচ্ছে 0.171, তাহলে এখানে কিন্তু ডব্লিউ মানে 0.171 বসবে শুধু। কি করব এখানে, ওই আবার আগের মতো 0.7 এবং কেস 4, 1 2 3 4, 0.046, 0.011 নেব। নিয়ে এম এর পজিটিভ বের করছি আমরা, এই যে 0.046, 0.171 এবং 0.011, 0.171। এম এ পজিটিভ ডেড লোড, এম এ পজিটিভ লাইফ লোড, আর এম বি পজিটিভের দুইটা অংশ, এম এ পজিটিভ ডেড লোড, এম বি পজিটিভ লাইফ লোড। কিন্তু সমস্যা হলো এই দুইটা একটা টেবিলে থাকে, এম বি পজিটিভ ডেড লোড এবং এম এ পজিটিভ ডেড লোড। ডেড লোডের গুলো একটা টেবিলে থাকবে আর লাইভ লোডের গুলো আর একটা টেবিল থেকে নিতে হবে, সেটা কই, এটার পরে 3 নম্বর টেবিল যেটা। এখানে কিন্তু ডব্লিউ হচ্ছে ইউনিফর্ম লাইভ লোড পার ইউনিট এরিয়া, তার মানে লাইভ লোডটাকে, ফ্যাক্টর লাইভ লোড আমরা কত বের করেছিলাম, 0.096, সেইখান থেকে এই বাকি অংশটা পেলাম। 0.096 দিয়ে দেখো এল স্কোয়ার করা হচ্ছে এবং 0.096 দিয়ে এল বি স্কোয়ার করা হচ্ছে, এইটা থেকে টোটাল মোমেন্ট পাওয়া যাচ্ছে। আমি জানি না এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার হইলো কিনা, তোমরা নিজেরা যেটা করবা প্রত্যেকটা মোমেন্ট আলাদা আলাদা বের করার চেষ্টা করবা, এই কাজটা আরেকবার করবা। একটা কথা বলে রাখি, এটা যদি এখনই না দেখো এরপরে কিন্তু ম্যাম বুঝবা না। এটা মিড স্প্যানের জন্য যে ম্যাম এম এ, এটা তো বের করছে তাই না? জি জি। আর এরপরে কাজটা সহজ, একবার 2.61 মিড স্প্যানের পজিটিভ মোমেন্টটা যদি আমরা পেয়ে যাই, তাহলে সেটাকে 1/3 করলেই ডিসকন্টিনিউয়াস এজের দুইটা মোমেন্ট পেয়ে যাব। টার্গেট থাকবে আমরা এই রকম একটা টেবিল বানাবো, হ্যাঁ একটু দেখাই এটা বড় করে, যে আমরা এই রকম একটা বানাবো যে এল এ বরাবর তিনটা পজিশন, এল বি বরাবর তিনটা পজিশন, এবং এই তিনটা মোমেন্ট বের করে ফেলবো। এরপরে কাজ তো তোমাদের জানা, এস মিনিমাম দিয়ে তুলনা করতে হবে এবং এস গুলো ট্রায়াল দিয়ে দিয়ে বের করতে হবে। এখানে শুধু একটা ট্রিক আছে, এল বি বরাবর মিড স্প্যানে একটু একটা কাহিনী আছে, এটা ছাড়া আর টু ওয়ে স্ল্যাবে করার মতন তেমন কিছু নাই। হ্যাঁ, কিন্তু তোমাদের কাজ হচ্ছে স্লাইড নাম্বার 6 খুব ভালো মতো মনোযোগ দিয়ে। ম্যাম টেবিলটা আরেকবার বুঝাই দেন, টেবিলটা একটু বুঝিনি ম্যাম। আমরা যখন টেবিলটা একটু ম্যাম, তখন কি ম্যাম আমাদের কি টেবিলটা দেয়া থাকবে এক্সামে প্রশ্নে? হ্যাঁ হ্যাঁ, এই পিডিএফটা দেয়া থাকবে। জি ম্যাম। আচ্ছা, এখন এখানে আবার একটু বলি তাহলে, আমরা তিনটা তিনটা করে এক এক দিকে মোমেন্ট পাই, হ্যাঁ তিনটা তিনটা করে মোমেন্টের মধ্যে নেগেটিভটা সবার প্রথম টেবিলটা থেকে পাচ্ছি। এই নেগেটিভ কন্টিনিউয়াস এজের নেগেটিভ এটা বের করে ফেলতে পারবো, এবং কন্টিনিউয়াস এজের নেগেটিভ এই পাশেরটা বের করে ফেলতে পারবো একটা টেবিল থেকেই। কিন্তু পজিটিভটা বের করার জন্য আমার দুইটা অংশ লাগবে, ডেড লোডের অংশ লাগবে, লাইভ লোডের অংশ লাগবে। ডেড লোডের কোয়েফিসিয়েন্টটা একটা টেবিল থেকে, লাইভ লোডের কোয়েফিসিয়েন্টটা আরেকটা টেবিল থেকে নিয়ে যোগ করতে হবে। হ্যাঁ, ঘটনাটা এরকম। ম্যাম আরেকবার একটু দেখান ম্যাম, ডিসকন্টিনিউয়াস এর ওটা নিজে করতে হবে। আমি বলি ডিসকন্টিনিউয়াস এরটা তো সহজ, 1/3 দিয়ে করবা। আমি বলি তোমরা কোথা থেকে করবা, তোমরা সরাসরি স্লাইড যেটা দেওয়া আছে সেইটা থেকে দেখবা যে প্রত্যেকটা লাইনের মিনিং কি। এম এ পজিটিভ ডেড লোড, সি এ পজিটিভ ডেড লোড, দেখো যেমন ধরো আমি বলছি এম এ পজিটিভ, পজিটিভের টেবিল কোনটা এটা খুঁজবা। এখানে ধরো শুরুতে যে টেবিলটা পেলা এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট, না এটা দিয়ে হবে না, তাহলে কি করবা পরেরটাতে যাবা। আচ্ছা, কোয়েফিশিয়েন্ট ফর ডেড লোড, ফর ডেড লোড পজিটিভ মোমেন্ট, তাহলে এটা থেকে পজিটিভ মোমেন্টের ডেড লোড কোয়েফিশিয়েন্ট পাওয়া যাবে। বের করলা, বের করে
এখানে লিখে রাখলা যে ডেড লোডের জন্য সিএ পজিটিভ ডেড লোড হচ্ছে এইটা এবং সিবি পজিটিভ ডেড লোড হচ্ছে এইটা। সমস্যা হলো এই দুটো আলাদা বের করতে হবে, কিন্তু এই দুটো আবার একসাথে আছে, একটা টেবিলে আছে ডেড লোডের গুলা। পরে তোমার কি লাগবে? লাইভ লোডের গুলো লাগবে। পরের টেবিলে যাও, লাইভ লোডের গুলো এখান থেকে নিয়ে, এখান থেকে নেওয়ার ব্যাপারটা তো সহজ তাই না? এম একটু দেখাই দেন। এবং কেস ফোর মিলাও। এম কত? 0.7, কেস ফোর 1 2 3 4, 0.057 এবং 0.014। এবং উপরে দেখো সুন্দর বলা আছে এম এ পজিটিভ লাইভ লোড, এম এ এম বি পজিটিভ লাইভ লোড, দুইটা বের করে ফেলো এই টেবিলে থেকেই। তারপর সেটা নিয়ে স্লাইডে যেখানে কাজ করা হয়েছে এখানের সাথে মিলাও, দেখো যে এখানে কাজ হচ্ছে নাকি, এখানে কি লিখছে। এখন এরপরে হচ্ছে নেগেটিভ। নেগেটিভটা বের করার জন্য কি, এগুলো তো সব পজিটিভের, তাহলে প্রথম টেবিলটা ছিল নেগেটিভের, ডেড প্লাস লাইভ, ওই যে ডাব্লিউ, যখন ডাব্লিউ কে আমরা ইউজ করব এখানে, তাহলে টোটালটা 0.267 ইউজ করব। তাহলে কি হবে, এখান থেকে সেই একই কথা, এম ইজ ইকুয়াল টু 0.7 এর জন্য কেস 1 2 3 4 যাব, 0.081, 0.019। হ্যাঁ, এই দুটাকে ব্যবহার করবো। এটা আসলে মুখে বলে করা খুব কঠিন, কিন্তু তুমি যদি একবার এই স্লাইডটাতে একটু বসো যে এখানে কি করা হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করো, তাহলে এটা সহজ হয়ে যাবে। তো আমি চাই তোমরা নেক্সট ক্লাসের আগে এটা চেষ্টা করো। কেউ কেউ যদি বলো যে আমরা কেউই পারি নাই, কিচ্ছু পারি নাই, আই এম হ্যাপি টু রিপিট, বাট আই নিড টু ম্যাম সি হাউ মাচ ইউ হ্যাভ ট্রাইড। হ্যাঁ বলো। এখানে ম্যাম সিএ পজিটিভ এর নিচে ম্যাম যে মানগুলো বসানো আছে ম্যাম 0.46, এটা ম্যাম কোথায় পাইলো ম্যাম? ওখান থেকে ম্যাম, টেবিল টেবিল থেকে পাইলো ম্যাম এটা? হ্যাঁ 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 ঠিক আছে। কেস 4 এর মান নিলাম কেন ম্যাম? কেস 4, এই যে সাপোর্ট কন্ডিশন মিলেছে দুইটা অ্যাডজেসেন্ট কোনা, যেটা সাথে সাপোর্টের ইয়া মিলবে ম্যাম সেটাই নিব। জি, এখন ম্যাম আরেকবার একটু বলেন, মানে এটা কেস করে 4 আর কেস 3 বুঝবো কিভাবে? সাপোর্ট কন্ডিশন তোমরা এখানে এ বি সি ডি আলাদা কি বুঝলা, এ এবং বি কেন আলাদা, তাই না? এর দুইটা লাগানো এজ হচ্ছে কন্টিনিউয়াস, দুইটা অ্যাডজেসেন্ট এজ হচ্ছে ডিসকন্টিনিউয়াস, একটা কোণা আর কি। তাহলে এখানে কেস কোনটাকে এরকম দেখা যাচ্ছে? ম্যাম কেস 4 ম্যাম। হ্যাঁ, এই জন্যই আমরা কেস 4 নেব এখন। আর বি এর ম্যাম, বি যদি ম্যাম আমরা নিই তাহলে সেক্ষেত্রে ম্যাম কেস কয় নাম্বার হবে ম্যাম? 8 নাম্বার কেস হবে কি? দাঁড়াও, বি তার মানে লঙ্গার স্প্যান আনসাপোর্টেড, তাহলে কেস 8 হবে, রাইট? এখন এটা করবা এমন ভাবে, নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বি এবং সি ডি এগুলার কোএফিশিয়েন্ট বের করাবো, ম্যাম যেন এই টেবিলগুলো বুঝতে পারো, ঠিক আছে? ম্যাম হ্যাঁ বলো বলো। ম্যাম আপনার ওই যে ডি সিলাবের জন্য কেস 2 হবে না ম্যাম? জি, ডি স্ল্যাবের জন্য কেস 2 হবে। জি ম্যাম। ওকে ম্যাম, ম্যাথ যেটাতে ম্যাম ম্যাথ করাইছেন এই স্লাইডটাকে ম্যাম বিলসটা আছে না, দিব এখন।